ইসরায়েলে 181টি মিসাইল হামলা চালানোর পর এবার নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটি বলছে যা হওয়ার হয়েছে, নতুন করে তারা আর ক্ষেপণাস্ত্র ছুড়বে না। ক্ষেপণাস্ত্র হামলার ইতি টানতে চাইছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন একথা বলেছেন, তখন ইরানের সশস্ত্র বাহিনী কিন্তু যদি রেখে হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সরকার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ এখানেই শেষ। যদি ইসরায়েল পাল্টা কিছু করে বসে, তবে আমাদের প্রতিক্রিয়া আরো শক্তিশালী হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। Eden Bay, a concern of Bhaiya Hotels. এদিকে ইরানের সশস্ত্র বাহিনী যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাখিরি বলেছেন, যদি ইসরায়েল তার অপরাধগুলো চালিয়ে যেতে চায় বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযানের চেয়ে আরো কয়েক গুণ শক্তিশালী হামলা চালানো হবে। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের বিরুদ্ধে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এছাড়া ইসরায়েলে আরো বড় ধরনের হামলার হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করেন খামেনি। ওই পোস্টে খামেনি বলেন, ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়িষ্ণুদেহের বিরুদ্ধে প্রতিরোধে ফ্রন্টের আঘাত আরো শক্তিশালী ও বেদনাদায়ক হবে। এর আগে মঙ্গলবার রাতে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান। আকস্মিক হামলায় ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্য ইরানের কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এ পদক্ষেপ নেয় তেহরান।